পথে অনুব্রতর জেলায় পৌঁছাতো পাচারের গরু। প্রায় 2000 কিলোমিটার পথ পেরিয়ে বাংলাদেশে যেত পাচারের গরু। কোথা থেকে কিভাবে বীরভূমে পৌঁছাতো এই পাচারের গরু? সিবিআই এর হাতে গরু পাচারের ব্লুপ্রিন্ট। অনুব্রতর রাজত্ব ইলাম বাজারে বসত বিরাট গরুর হাট। গরুর হাটের কন্ট্রোল ছিল কার হাতে? পাচার চক্রের নেপথ্যেই বা কারা? কিভাবে হতো টাকা লেনদেন? সবটাই এখন সিবিআই এর আতশকাচের তলায়। গরু পাচার মামলায় নিজের গড় থেকে নাটকীয়ভাবে গ্রেপ্তার অনুব্রত মণ্ডল। তাকে হেফাজতে নিয়ে গরু পাচার মামলায় একেবারে শিকড়ে পৌঁছাতে চাইছে সিবিআই। অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দারা জানতে চাইছেন গরু পাচারে